আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের জন্য প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সম্মেলন সফল করতে এরই মধ্যে মঞ্চ নির্মাণসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে। শনিবার সকাল 10:30টায় দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা অতিমারী এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে এবারের সম্মেলন হবে একদিনের। তবে আমন্ত্রিত কাউন্সিলর ও ডেলিগেটসদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে দলের শীর্ষ দুই পদে পরিবর্তন আসছে কিনা তা নিয়ে জিজ্ঞাসা ও আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। জানা গেছে, টানা 41 বছর ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবারও সভাপতি হিসেবে চাইছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক পদেও পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। সম্ভবত সাধারণ সম্পাদক হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হতে যাচ্ছেন ওবায়দুল কাদের। আমাদের পার্টিতে ঐক্যের প্রতীক হচ্ছে আমাদের নেত্রী। তিনি অপরিহার্য ব্যক্তিত্ব, যিনি কাউন্সিলরদের চোখ আর মনের খবর রাখেন। সরাসরি প্রার্থিতা আমি কখনো ঘোষণা করি, আমি বলছি আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। এবারের সম্মেলনে আওয়ামী লীগের গঠনতন্ত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে শোনা গেলেও তা হচ্ছে না বলে জানান দলের সাধারণ সম্পাদক। তবে কেন্দ্রীয় কমিটিতে কয়েকজন নতুন মুখ আসতে পারে। গঠনতন্ত্রে মেজর কোনো চেঞ্জ আসবে না, কাঠামোগত কোনো চেঞ্জ আসবে না, যেমন 81 থাকছে। সম্মেলনের দিন দ্বিতীয় অধিবেশনে আগামী 3 বছরের জন্য আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন করবেন কাউন্সিলররা। এবারের সম্মেলনে দলীয় প্রধান শেখ হাসিনা জাতির সামনে স্মার্ট বাংলাদেশ তৈরির রূপরেখা তুলে ধরবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।